নমস্কার সবাইকে। তো আজকে আমরা একটু রাজমা বানিয়ে দেখাই। রাজমা নর্মালি নর্থ ইন্ডিয়াতে খুব বেশি খাওয়া হয়, রাজমা চাউল মানে খুব ফেভারিট ওদের খাবার। সো আমরা আমাদের বাঙালি স্টাইলে একটু ট্রাই করি এবং অনেকেই করেন। সবাই ভাবেন যে রাজমা করাটা বোধহয় খুব ডিফিকাল্ট কিছু একটা টাস্ক, বাট কিছুই না, আমি এক সম্বারে বসিয়ে দেবো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার যার জন্য লাগবে হচ্ছে একটু রাজমা। রাজমার অনেক রকম টাইপস হয়, সো এদিকে যে ধরনের রাজমা পাওয়া যায় একটু লম্বা লম্বা, একটু লালচে বাদামি, এইটা ওভারনাইট ভেজানো, জলটা ভালো করে ডিকেন্ট করে ধুয়ে নেওয়া আছে। এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা আছে ভালো করে, আর ফোড়নের জন্যে অল্প জিরে তেজপাতা শুকনো লঙ্কা, যেরকম নর্মালি দেওয়া হয় পেঁয়াজের রান্নায় সেরকম, আর একটু গরম মশলা, হলুদ নুন আর চিনি তো লাগবেই। তো আমি প্রথমে ফোড়নটা দেব, জিরে তেজপাতা শুকনো লঙ্কা, তারপরে এই মশলাটা ভাজবো, ভেজে গরম মশলা হলুদ নুন দেব, দিয়ে রাজমাটা দিয়ে আমি জাস্ট জল দিয়ে সিটি মারবো। তো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এরপরে আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেবো। দেখুন ফোড়ন দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়েছি, দিয়ে একটুখানি কষানোর পরে আমি গরম মশলা দিয়েছি, একটু লবণ হলুদ দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এই রান্নাটায় চিনি আমি দিই না, চিনিটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন। এটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি যেটা বলি, আপনারা কাঁচা লঙ্কা একটু দিতে পারেন বা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো আমি খালি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমার এই আদা রসুন বাটার মধ্যে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আর এটা একটু কষানো হয়ে গেলে আমি এই রাজমাটা দেবো, দিয়ে একটু নেড়েচেড়ে আমি জল দিয়ে সিটি মারবো। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তলাটা ধরছে, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আমি এর মধ্যে এবারে ইয়েটা রাজমাটা যেটা আছে এটা আমি দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। তো রাজমাটা দেওয়া হয়েছে, রাজমাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এবারে জল ঢেলে দেবো। দেখুন কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিলাম। আচ্ছা, জলের অ্যামাউন্টটা বলে দিচ্ছি, রাজমা যদি একটু ঘন ঘন খাওয়া হয়, যেহেতু রুটি বা পুরীর সাথে খাওয়া হয় বা ভাতের সাথেও খাওয়া হয়, ট্র্যাডিশনালি একটু ঘন ঘন খাওয়া হয়, তার জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। প্রেশার কুকে খুব বেশি জল তো ইভাপোরেট হয়ে যায় না, তার জন্য জলটা এরকমই দেবেন। আমি লবণ সব চেক করে নিয়েছি, এবার আমি কুকারে সিটি দেবো, আমি কুকার বন্ধ করে সিটি দেবো। সো দেখুন কুকার ক্লোজড। এবার আমি এতে প্রথমে দুটো সিটি দেবো, গ্যাস কমিয়ে রাখবো, দিয়ে 10 মিনিট রাখবো। রাজমা সিদ্ধ হতে একটু সময় লাগে, তবে রাজমার ডিফারেন্ট ভ্যারাইটি পাওয়া যায়, ভ্যারাইটি অনুযায়ী টাইমটা একটু চেঞ্জ হতে পারে, তবে স্ট্যান্ডার্ড 10 মিনিট তো অবশ্যই রাখবেন। দুটো সিটি, গ্যাস কমিয়ে 10 মিনিট, তারপর গ্যাস বন্ধ করে ফুল প্রেশার রেখে দেবেন ঠান্ডা হলে, তারপর খুলবেন, যদি দেখেন যে সেদ্ধ হয়নি তখন আপনার আন্দাজ মতো একটু একটা বা দুটো সিটি দিয়ে নেবেন। সো আমার দুটো হুইসেল পড়ছে, যেই দুটো হুইসেল পড়ে গেল আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট রাখবো, 10 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর ফুল প্রেশারটা রেখে দেবো, খুলবো কিন্তু না, ফুল প্রেশারটা যেতে ধরুন 12-15 মিনিট লাগবে, তারপরে খুলে দেখবো। সো এখন 10 মিনিট ওয়েট করছি। সো 10 মিনিটস ওভার, আর একটা সিটি। তো 10 মিনিট ওভার হয়ে গেছে, ফাইনাল সিটিটা আমি 10 মিনিট পরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে দিলাম, এরপরে গ্যাস বন্ধ, এরপরে প্রেশারটা পুরো চলে যাক নর্মালি, তারপরে খুলে দেখবো কীরকম হলো। সো প্রেশার রিলিজ হয়ে গেছে, দেখুন আমি বার করলাম, খুব সুন্দর কনসিস্টেন্সি হয়েছে, এটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে, আপনাদের সেদ্ধটা দেখিয়ে দিলাম। আর এবার এটাকে একটু স্ম্যাশ করে নেবো, হাতা দিয়ে চেপে চেপে স্ম্যাশ করে নিয়ে এটাকে একটু ঘি দিয়ে আমি সার্ভ করে দেবো। সো আলটিমেটলি সার্ভ করার পর এরকম হয়েছে, আমি একটু ঘি দিয়ে দিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, আপনারাও এটা ট্রাই করুন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে টেকনিক্যাল ইস্যুস তো আছেই এবং তার সাথে কিছু ইজি গোয়িং রেসিপি, যেগুলো প্রেশার কুকারে করলে অনেক সহজ হয়ে যায়। লোকের একটা ধারণা যে প্রেশার কুকারে রান্না খারাপ বা টেস্ট হয় না, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে না টেস্টি হয়। সো এটা দেখতে পারেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন, যারা প্রেশার কুকারে রান্না নিয়ে অনেকটা দ্বিধাবোধ করেন তাদের জন্য এই চ্যানেলটি। সো আবার কোনো নেক্সট কোনো একটা ইস্যু নিয়ে পরে কথা হবে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।